আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিল, আমি আটকে দিয়েছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে দাঁড়ালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। আজকে না বলে আর কবে করবেন স্যার? হ্যাঁ, প্রতি বছর তোমার এই ফাংশনটা চালিয়ে যাও বস, তাতে করে তোমার সেকেন্ড হ্যান্ড হার্টের হৃদয় বন্ধনটা আরো দৃঢ় হবে। With due respect, sir, প্রায় ক্ষেত্রে বিবাহের পর ওটা হৃদয় উদ্বন্ধনে পরিণত হয়। মিসেস বাসু, কি হলো মিসেস বাসু, আজকের দিনে আপনি এখানে কেন আসুন? পাবেন পাবেন, ক্রমশ প্রকাশ। আসুন। বলছিলাম যে আস্তে আস্তে সব জানতে পারবেন। আসুন। থ্যাংক ইউ। আপনি তো সবসময় আমাদের বলেন কিছু করো কি করো, স্যার আজকে আপনি একটা কিছু করুন। আরে দু, তোমাদের বয়সে আমরা অনেক কিছু করেছি, আজকে তোমরা কিছু করো। হ্যাঁ, কি মাত্র ম্যাডাম, আজকের দিনে আপনার জায়গা একেবারে এখানে সাড়ে পাশে। হ্যাঁ স্যার, এবার এটা পরিয়ে দিন আপনি। সে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, মাল্যদানটা সেরে ফেলুন। হ্যাঁ, নইলে পার্টিটা জমছে না স্যার। আপনার নিজের যে করা বউ যেমন বলছে তখন স্যার তো দাও দাও দাও, কি সব পারলো। হ্যাঁ করো। আরে বাবা, আমাকে যে নিট দিয়ে দিয়েছে সে কি? এই প্রশান্ত, আজকে রাতে বেশি খাইছে তোর বউ তো? আবার বউ তো আবার চন্দ্রানী আবার কি বললে? না স্যার, মানে ওটা বলার চার পেগের বেশি খেলে ঘরে ঢুকে দেবে না। আর আমি যদি এক পেগও না খাই? শুধু চন্দ্রানী, এবার তুমি কি উত্তর দেবে? মিসেস বোস, কি হয়েছে আপনার? অসুস্থ বোধ করছেন? শরীরটা খুব খারাপ লাগছে। কিছু না গো, আমার মাথাটা কিরকম ঘুরে গেল যে বাচ্চাটা নিয়ে গেলে তো। আপনি কিছু খাবেন?
ম্যাডাম জল জল আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিলাম, আমি আটকে দিয়েছি। আটকে দিলে তুমি কি করে আটকাবে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারাজ। আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাই। ও তাহলে মৈত্রী বোস ওখানে যেগুলো যেগুলো বলে পরে ফেলি। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে আরএসএস চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে। আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। ওটা একটা স্লো মেথড বুঝলি। আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না, কোনটা? কেন, আমাদের কি সাধ্য? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ, আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওই সময় কে আছে সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করিস। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা কেটে পাঠিয়ে দিয়েছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।